হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটু সাজুগুজু করে, এটা সাজুগুজু না তাও আর কি, তো একটু ড্রেসআপ ড্রেসআপ করে বেরোয় গেছি হচ্ছে ওর সাথে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ফিল্ম দেখতে। ফিল্মটার নাম বারবার আমি কেন যে ভুলে যাই, আরও আরও কাছে দেখে দেখি একটু কেমন লাগতেছে আমাকে। আমি বললাম ঠিকই লাগতেছে, কিন্তু চুলটা কেমন হয়ে আছে। তারপরে ফাইনালি আমরা গেলাম ওখানে, গিয়ে টোটো টোটোওয়ালাকেও ডাকতে ছিল, কিন্তু টোটো ওকে পাত্তা দেয়নি। হ্যাঁ, আর আমি একটু মজা নিতেছিলাম। তারপর একটা টোটো আসতেছে দেখলাম, আর ওই টোটোতেই আমরা যাব হচ্ছে জয়াতে সিনেমা দেখতে। তো এখন যে কতক্ষণে আসে টোটো এটারই অপেক্ষা করতেছি, আর ও তো হাত দেখাচ্ছে। ফাইনালি যাক, আমরা টোটো পেলাম আর টোটোতে উঠলাম। তো চলো এখন আমাদের সেই রাজকীয় গেট, আর এই রাজকীয় গেটের ভেতর দিয়ে যাওয়া যাক হচ্ছে জয়া সিনেমা হল। সেখানে আমরা শ্রীকান্ত শ্রীকান্ত ফিল্মটা দেখব। আর ফিল্মটা সত্যি মতলব অনেক কিছু শেখায়, যে জীবনে কোনো কিছু না মুমকিন হয় না আর কি, কোনো কিছু ঠান নিলে সেটা হয়। এই যে এটা হচ্ছে আমার সাজুগুজু, যেটাতে আমি হাওয়াই জুতো পরে আমার সাজুগুজু। তো এখন এই যে চলে আসছি জয়াতে, আর প্রত্যেক বার আমরা যখন আসি কোনো দিনও কারেক্ট টাইমে আসতে পারি না, প্রত্যেক দিন আমরা লেট আর লেট। তো আজকেও আমরা লেট ছিলাম 15 মিনিট, কারণ আমরা এদিকে গল্প করেই তাল পাচ্ছিলাম না। তো আমরা গল্প করতেছি আর অনেকদিন পর একসঙ্গে বেরোবা, তো দৌড়ে দৌড়ে যাচ্ছিল ও, বাট আমি তো বাপরে আমার খুব স্লিপ করে, আমি তত দৌড়াইতে পাই না। তো আমি স্লোলি স্লোলি যাচ্ছিলাম, এখন হচ্ছে লিফটে উঠলাম। আর লিফটে এত গরম ছিল আজকে বাইরে, যে গরমে ঘাইমে ঠেমে অবস্থা খারাপ, আর ওপরে পোজ মারতেছিল ক্যামেরা দেখে এখন ভদ্র হয়ে গেল গা। তো চলো এখন চলে আসছি আমাদের ফ্লোরে। আর এইটা খালি ভুলেই যায় যে 3 নম্বর ফ্লোরে হল, 4 নম্বরে না। তো তারপর আমরা আবার এখন নিচে যাচ্ছি, যে এই যে। তো এখন আমরা চলে আসছি হচ্ছে 3 নম্বর ফ্লোরে, এখানেই হচ্ছে জয়া সিনেমা হল। আর এখানে আমাদের জন্য অপেক্ষা করতেছিল বিমান ভাই। তোমরা ভাবছো হয়তো আমরা একা একা যাচ্ছি, কিন্তু না, আমাদের সাথে বিমানও আছে। বিমানের দিক দিয়ে ডাইরেক্ট আসছিল, যার জন্য নাকি প্রথমে বলার কথা আমি ভুলে গেছি। তারপর এসে দেখি যে বই শুরু হয়ে গেছে, প্রত্যেকবার যা হয় এবারও তাই হয়েছে। আর শ্রীকান্ত হচ্ছে এই যে যে এখনই মাইকের সামনে দাঁড়ায় আছে, একটা ব্লাইন্ড একটা ছেলের কাহিনী, এটা একদম রিয়াল স্টোরির উপরে ফিল্মটা নির্মাণ হয়েছে। আর বইটা সত্যি মতলব এখান থেকে এত ইন্সপায়ার হওয়া যায় বইটা দেখে যে কি বলবো। তারপর ইন্টারভেল টাইম, আর ইন্টারভেল টাইমে আমি বসে আছি আর ওরা গেছিল হচ্ছে বাইরে ইন্টারভেল শেষ হওয়ার পরে। এখন অ্যাড চলতেছে আর এখনো ওই যে বিমান আসছে, কিন্তু ওর এখনো পাত্তা নাই। তো ফাইনালি এই যে কি সব নিয়ে চলে আসছে মিস্টার হ্যান্ডসাম, তো আসলো খাওয়া দাওয়া নিয়ে আমাদের জন্য, কারণ ও ভাত খেয়ে আসছিলো, আমি তো ভাত খেয়ে আসি নাই। তারপর এসে বসলো, আর এখন হচ্ছে আমরা ফিল্ম দেখবো আর খাবো। আর যারা যারা আর কি ফিল্মটা আমি অত ভালো করে দেখাইনি, কারণ হলে গেলেই তোমরা দেখতে পারবা, আর যারা তার কাহিনীটা শুনছে সে তো জানবেই যে ব্যক্তিটা সত্যি মতলব এত ইন্সপায়ারিং ছিল যে কি বলি, যেটা ঠান নিত ওইটাই কইরেই ছাড়তো। আর সত্যি বলতে হবে শ্রীকান্তের নামটা এত বারবার ভুলে যাচ্ছিলাম যে কিছু বলারই নাই। তো ও হচ্ছে অ্যাওয়ার্ড পায়, কিন্তু অ্যাওয়ার্ডটাও ও নেয় না, অনেক কিছু এখানে বলে, বলার পরও অ্যাওয়ার্ডটা আর কি নেয় না। তারপর যখন ফিল্মটা শেষ হলো, যে রিয়াল শ্রীকান্ত তার ছবিটা এই যে আমাদেরকে এখানে পিকচারে দেখাচ্ছিল, আর সে মানাইছে। আর রাজকুমার রাওকে এত মানাইছে শ্রীকান্তের চরিত্রে যে কিছু বলার নাই। তো ফাইনালি বৈঠকে দেখা হলো, এখন আমরা বেরোয় যাচ্ছি হচ্ছে বাড়ি, কিন্তু এখন আমরা বাড়ি যাব না। আমরা যখন বেরোইছি তখন বেশ সকাল সকাল ছিল, কিন্তু তারপরে তো রাত্রি হয়ে গেছে, তারপরে আমরা বাড়ি গেছি। আর এখানে চলতে সিঁড়িগুলোর মধ্যে কে যে বোতল টোতল ফেলায় রাখে, আর আমি মোবাইলে দেখছিলাম যে সিঁড়িগুলো আটকায় যায়, পরে আমি ওকে কইলাম, ও ওটা সরায় দিল। আর এখন আমরা নামতেছি, আর আমার সত্যি বলতে এই সিঁড়ি দিয়ে নামতে আমি যা ভয় পাই, নামতে আর উঠতে মানে উফ কি আর বলি, খামচায় ঠামচায় একাকার করে দিই। কিন্তু আবার তারপরে মাঝখানে গেলে ভাবো মারি যে আমি কোনো ভয় পাই না, আমি একদম রিল্যাক্স, কিন্তু আসলেই না। সেটা আমি জানি আমার মনের মধ্যে কি চলে আর কি, এই যে এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারবা হয়তো তোমরা। তো তারপর আমরা উঠে গেলাম টোটোতে, আর টোটোতে আমরা হচ্ছে এখন ঘুরবো, অনেক ঘুরবো, অনেক ঘুরবো। আর ওরা হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট ঘটিত কিছু কথাবার্তা বলবে, তো যার জন্য এখন আমরা
নিউ কোচবিহার ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কোথায় যাব আমাদের কোনো কিনারা নাই। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে এই মাঠটার সামনে, গোডাউনের মাঠ বলে এটাকে, তো কালজানির এদিকে। আর এদিক দিয়ে সোজা যাচ্ছি, সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে আর আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম, কারণ ছিল একটা। তো যাই হোক, আর ওদের গল্প এখনো শেষ হয় নাই, অন্ধকার প্রায় হয়ে আসছে, দেখা যাক কতক্ষণে বাড়ি যাওয়া যায়। আর এদিকে খালি মাঠ ক্ষেত, আর আমরা তিনজন, আর টোটো, কোনো এক্সট্রা টোটো এদিকে যায় না। পরে জানতে পারলাম যে এদিকে কোনো টোটো ঢোকা আর কি নিষেধ। তো চলো এখন সবাইকে নামায় দিছি আমরা বাড়ি, মোটামুটি এখন হচ্ছে বাড়ি যাবার পালা। এই যে খাগড়াবাড়ি, খাগড়াবাড়ি আসা মানেই চলে আসছি বাড়ি, যার জন্য ভালো লাগে আর কি। তো এখন ও যাবে আমাকে ছাড়তে বাড়িতে, ছেড়ে দিয়ে তারপর আসবে। তো এই যে আমি বাড়িতে চলেও আসলাম, চলো টাটা, ওদেরকে টাটা বলে দিলাম, সঙ্গে তোমাদেরকেও টাটা বলে দিলাম। আবার নেক্সট ব্লগে কথা হবে। যে যে ব্লগটা দেখছো যে সে ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও। টাটা, আবার নেক্সট ব্লগে অনেক কথা হবে।